হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমি অশোক আর আপনারা দেখছেন টেক বাংলায়। তো এই মুহূর্তে আপনারা আমার ফোনের ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন এত বড় একটা আইকন, ঠিক আছে, বিগ আইকন। তো এটা হয়তো দেখে পরে আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে এত বড় আইকন মানে কি করে হলো, ঠিক আছে, ফোনের মধ্যে। তো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকেও এইরকম দেখিয়ে পরে অবাক করে দিতে পারেন, বা দেখালেই তারা অবাক হয়ে যাবে যে এত বড় আইকন কি করে হলো ফোনের মধ্যে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা অনলি ফর শুধু মানে শো অফ করার জন্য নয়, ঠিক আছে, এটা আপনাদের ফোনের ক্ষেত্রে মানে কাজও করবে, সিম্পলি কাজ করবে। যেমন মানে এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু ওপেন হবে। যেমন এটাকে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে গুগলের ক্রোম ব্রাউজার, ঠিক আছে। তো এটাকে যদি আমি সিম্পলি ট্যাপ করি তো দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাপটা বেরিয়ে এলো, ঠিক আছে। তো এটা অনলি ফর শুধু মানে শো অফ করার জন্য নয়, এটা মানে কাজও করেন, ঠিক আছে। যেমন এটাতে ক্যালকুলেটরতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন মানে এখানে মানে বেরিয়ে এলো ক্যালকুলেটরটা, ঠিক আছে। তো এটা কিন্তু কাজও করে। তো সিম্পলি ফ্রেন্ডস, এটা আপনি করবেন কি করে, তো সেটা জানার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটা করে নিতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি অশোক ফ্রেন্ড আর আপনারা দেখছেন টেক বাংলা এ। তো ফ্রেন্ডস, এটা করতে গেলে আপনাকে কী করতে হবে কি, আপনার মানে ফোনের মধ্যে একটা ছোট্ট অ্যাপ ইনস্টল করতে হবে, ঠিক আছে, প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরের মধ্যে আপনারা এখানে সার্চ বারের মধ্যে লিখবেন জায়ান্ট। এখানে দেখতে পাচ্ছেন ANT জায়ান্ট আইকন, ঠিক আছে, লেখাটাও মানে উঠে এসছে। তো আপনারা এখানে পুরোটা লিখে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। জায়ান্ট আইকন চলে এসছে। তো জায়ান্ট আইকন এলে পরে এখানে দেখতে পাবেন জায়ান্ট আইকন বিগ আইকন, ঠিক আছে। এই দিয়ে এই অ্যাপটাকে আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো খুব বড় অ্যাপ নয়, ছোট্ট পড়া অ্যাপ বটে, ঠিক আছে। তো এখান থেকে ওপেন করে নেবেন, আপনারা আপনাদের ক্ষেত্রে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো ওপেন মানে ইনস্টল করার পর এটা কিন্তু আর কিছু কাজ নেই এখান থেকে, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আপনাকে কী করতে হবে কি, আপনার ফোনের এই যে উইজেট দেখতে পাচ্ছেন, উইজেট অপশনের মধ্যে যেতে হবে, ঠিক আছে। উইজেট অপশনের মধ্যে এসে পরে এখানটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে জায়ান্ট আইকনের সিম্বলটা এইখানে যে আছে এটাতে আপনারা সিম্পলি ট্যাপ করবেন, ঠিক আছে। ট্যাপ করার পর আপনারা এটাকে আপনাদের ফাঁকা ঘরের মধ্যে নিয়ে আসবেন, ঠিক আছে। দিয়ে পরে এখান থেকে আপনারা যে আইকনটাকে মানে বড় করতে চান মানে সেই আইকনটা মানে সিলেক্ট করবেন। যেমন ইনস্টাগ্রাম, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনস্টাগ্রামে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখতে পাবেন যে এই যে এখানে ইনস্টাগ্রামটা চলে এসেছে। তো এবার আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটাকে বড় করে নিতে পারবেন, ঠিক আছে, যতটা পারেন বড় করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেল, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে বিগ আইকন অ্যাপটি ইউজ করে আপনাদের ফ্রেন্ডদেরকে অবাক করে দিতে পারবেন, ঠিক আছে। আপনার ফোনের আইকনগুলো এত বড় বড় দেখে যে কেউ অবাক হয়ে যেতে পারে। তো এটা অনলি ফর শুধু মানে ওদেরকে দেখাতেও পারবেন যে শুধু শো অফের জন্য নয়, যদি তারা ক্লিকও করে তো সেটা অ্যাপটা কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপটার কাজ কীরকম। তো আপনারা পারলে ইউজ করে দেখবেন, আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন টেক বাংলায়, পারলে লাইক এবং শেয়ারও করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা